কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা ভাবছেন খাঁচার মধ্যে রেখে কবুতর পালন করবেন, খাঁচার মধ্যে রেখে কবুতর পালনে অনেকটাই সাশ্রয়ী। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বাহিরে যারা কবুতর পালেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই কবুতরের বাচ্চা নষ্ট হয়ে যায়। অনেক সময় বিড়ালে ধাওয়া করে, অনেক সময় কাক এসে নিয়ে যায় আপনার বাসা থেকে। দেখতে পাচ্ছেন আমার কবুতর বাহিরে রয়েছে কিছু কবুতর, যার ফলে আমি আজকে এই খাঁচাটি নিয়ে এসেছি। খাঁচাটি নিয়ে এসে আমি এর মধ্যে কবুতর পালন করব। এখানে দেখতে পাচ্ছেন যে চারটি খোপ রয়েছে, 1, 2, 3, 4, এই চারটি খোপ রয়েছে, চার জোড়া বাচ্চা আমি এটার মধ্যে লালন পালন করতে পারবো। তো আমি খাঁচার মধ্যে শুধুমাত্র কাকের যন্ত্রণার কারণে আমি খাঁচাবন্দি করতেছি আমার এই দেশি কবুতরগুলোকে। দেখতে পাচ্ছেন যে এই আমার এক জোড়া কবুতর এখানে ডিম দিয়েছে, এই যে ডিম দেওয়া অবস্থায় আমি এটিকে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছি। এক পাশে দেখতে পাচ্ছেন যে খাবার দিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানে গম দিয়ে রেখেছি, আর একটা হচ্ছে ওষুধও দিয়েছি, সাথে পানি রয়েছে। যখন খাবারের প্রয়োজন তখন কবুতরগুলো এখান থেকে খাবার খায়, আর যখন পানি খাওয়ার প্রয়োজন তখন পানি খায়। এইভাবে আমি আসলে দেখতে চাই, আপনাদেরকেও দেখাতে চাচ্ছি খাঁচার ভিতরে কবুতর পালনে কতটা স্বাবলম্বী হওয়া যায়, লাভবান হওয়া যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি না টেনেই আমাদের সঙ্গে থাকুন আর জানতে থাকুন খাঁচার ভিতরে কবুতর পালনের পদ্ধতি। তো দর্শক, এই দেখতে পাচ্ছেন যে এখানে দুটি কবুতর, এই দুটি কবুতরকে দৈনিক আমি খাবার দেই হচ্ছে 6 মুঠ, 1 মুঠ করে প্রতিটি কবুতরের জন্য খাবার দিই। দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন 3 বেলা খাবার দেওয়া হয় কবুতরগুলোকে, সকালে 2 মুঠ, দুপুরে 2 মুঠ, আর সন্ধ্যার আগে 2 মুঠ। এতে চলে যায় 6 মুঠ দেওয়ার পরেও কিন্তু দেখা গেছে অনেক খাবার থাকে, পরবর্তী সময়ে তারা এই খাবারটি খায়। আসলে খাঁচার ভিতরে কিন্তু অনেক সাশ্রয় এবং অনেক খরচও কম হয় খাবারের। তো ভিউয়ার্স, গ্রামের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও 3টি খোপ রয়েছে, সেই 3টি খোপের মধ্যে আমি আরও 3 জোড়া কবুতর দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে ডিম রয়েছে, ডিমটি নিয়ে কবুতরটি এখানে বসে রয়েছে। বাচ্চাটি যখন ডিম থেকে ফুটবে তখন আমি আপনাদেরকে ভিডিও দেখার চেষ্টা করব। ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।